মায়ের সাহচর্যে মায়ের যত্নে যেভাবে এক সন্তান বড় হয়ে ওঠে ঠিক সেভাবেই প্রকৃতির সাহচর্যে গোটা জীব জগৎতেই প্রাণ পায়, গোটা জীব জগৎ বেঁচে থাকে। আর এবছর পাটুলি সর্বজনীন দুর্গোৎসবে সেই প্রকৃতিরই আরাধনা, গোটা মণ্ডপ জুড়ে প্রকৃতির উপস্থিতি। এবারে আমাদের ভাবনা মাতৃরূপে প্রকৃতি, কারণ প্রকৃতি আমাদের মায়ের মতো, আর মানুষের ক্রমবর্ধমান চাহিদা লোভের জন্য প্রকৃতি বিপন্ন। তাই প্রকৃতিকে যদি আমরা বাঁচাতে না পারি, আমরাও বাঁচব না। দর্শক তো অবশ্যই পছন্দ করবেন, কারণ শুধুমাত্র ভাবনা নয়, রয়েছে বিস্ময়। বিস্ময় কোথায় রয়েছে? রয়েছে প্রতিমায়। মূল মণ্ডপে বাইরের দিকে যেমন থাকছে একটা প্যাঁচার মোটিফ, তেমনি ভেতরে ঢুকলে শুধুমাত্র প্রকৃতির ছোঁয়াই পাবেন সাধারণ মানুষ। তবে সবচেয়ে বড় চমক থাকছে দেবী দুর্গায়। লোহার তৈরি এই দেবী দুর্গা একেবারে নিজেই প্রকৃতি রূপে বিদ্যমান। সব মিলিয়ে প্রকৃতিকে কেন্দ্র করে তৈরি হয় এই পুজো মানুষের মন জয় করবেই, এমনটাই আস্থা রয়েছে পাটুলি সর্বজনীন পুজো উদ্যোক্তাদের। অর্চি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।